बिस्मिल्लाहिर रहमान रहीम आमार द्वितीय श्रेणी शिक्षार्थी बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई अनेक भालो आछो सुस्थ आछो एवं निरापदे आछो आमिओ तोमादेर सकलेर दुआए आल्लाहर रहमते अनेक भालो आछि। आजकेर गणित क्लासे तोमादेर स्वागतम शुभेच्छा। आमरा आजके कथाय लिखो 26 थेके 50 पर्यन्त करब कारण आमरा गत क्लासे कि पढ़ेछिलाम गत क्लासे पढ़ेछिलाम 1 थेके 25 पर्यन्त। तो बंधुरा आमरा आर कथा ना बोले आमादेर निर्धारित अर्थात मूल पाठे चले जाए। आमादेर आजकेर पाठ कथाय लिखो 26 थेके 50। आमी कयेकटी संख्या बोर्डे लिखे रेखेछि तार धारावाहिकताय बाकी संख्यागुलो क्रमान्वये बोर्डे लिखब पढ़ब एवं तोमरा आमार साथे पढ़बे एवं खाताय लिखे निबे। ताहले आमरा कि करब आमादेर गणित क्लासे निर्धारित उपकरण कि कि लागे आमादेर खाता कारण आमादेर प्रतिष्ठान बोले दिएछे क्लास 2 पर्यन्त आमरा पेंसिल दिए लिखब সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ইরেজার লাগবে কারণ আমাদের লেখা যদি ভুল হয়ে যায় আমরা ইরেজ করে অর্থাৎ মুছে সেই লেখাটা আবার সঠিক করে লিখব তাতে আমাদের সঠিক পড়াটা আমাদের পড়তে সুবিধা হবে। তাহলে বন্ধুরা আমি যে বর্ণ সংখ্যাগুলো আগে লিখে রেখেছি সেগুলো একটু চিনিয়ে দিই। দেখো 26 27 28 এই পাশে দেখো দুটি সংখ্যা রয়েছে আমাদের 29 30 কিন্তু আমরা কত পর্যন্ত পড়ব আমরা পড়ব 50 পর্যন্ত তাই না বন্ধুরা। কিন্তু এখানে লেখা আছে 30 পর্যন্ত সংখ্যাগুলো একটু সাজানো যাতে তোমাদের একটু দেখতে ভালো লাগে পড়তে একটু মজা পাও। আগে থেকে আমি কয়েকটি সংখ্যা শুধুমাত্র লিখে রেখেছি একটু ভালো করে দেখে নাও। এই পাঁচটি সংখ্যা আমি আবার বলছি বলে বাকি যেহেতু আমরা 50 পর্যন্ত পড়ব আমি সেটা বোর্ডে লিখব তোমরা আমার সাথে লিখবে এবং পড়বে। তাহলে দেখো বন্ধুরা 26 27 28 29 30 এবার আমি বোর্ডে লিখছি সংখ্যাগুলো আমি লিখব। আজকে যেহেতু আমরা কথায় লিখি অর্থাৎ আমাদের আজকে বানান করে লিখব আমি তোমরা আমার সাথে ভালো করে খেয়াল করবে এবং তার সাথে যে কোন কোন বিষয়টি খেয়াল রাখবে মাত্রা জ্ঞান যেন আমাদের ঠিক থাকে কারণ গত ক্লাসে আমি বলেছিলাম শুধুমাত্র বাংলা সমাজ বিষয় বা ধর্ম বিষয়ে মাত্রা জ্ঞান ঠিক রাখবো তা কিন্তু নয়। আমাদের গণিত বিষয়ে আমরা মাত্রা জ্ঞান এবং সংখ্যাগুলো সমান করে দেখে লিখব শিখব। বন্ধুরা একটু দেখো 26 আমি আবার লিখছি 26 ছ আকার বয় বর্ষযুক্ত তালব্যবস্থ 26 27 দন্ত স আকার ত আকার তালব্যবস্থ 27 28 সরেয়া ট আকার তালব্যবস্থ 28 29 দীর্ঘ দন্ত ন তৈলপলার শিকার তালব্যবস্থ 29 30 তৈলপলার শিকার তালব্যবস্থ 30 31 এ ক তৈলপলার শিকার তালব্যবস্থ 31 32 ব তৈরপলার শিকার তালব্যবস্থ 32 এর পরবর্তী সংখ্যাটি কত হবে বন্ধুরা হ্যাঁ 33 ত একার তৈরপলার শিকার তালব্যবস্থ 33 34 চ উকার তৈরপলার শিকার তালব্যবস্থ 34 35 এই বানানটা একটু ভালো করে খেয়াল করো কারণ আমরা 35 লিখতে পয়ের উপর একটা চন্দ্রবিন্দু ইউজ করি ব্যবহার করে থাকি সেটা অনেকে তোমরা লিখতে গিয়ে ভুল করে পেলো যাতে ভুল না হয় একটু ভালো করে খেয়াল করো প চন্দ্রবিন্দু অন্তঃস্থ অ তৈরপলার শিকার তালব্যবস্থ 35 36 ছ তৈরপলার শিকার
তাহলে বসো। ছত্রিশ সাঁইত্রিশ, এই বানানটা একটু ভালো করে খেয়াল করো। দন্তস্বর উপরে একটা চন্দ্রবিন্দু দিলাম, চন্দ্রবিন্দু আকার রস্যই তৈরপলা রস্যকার। তাহলে বসো। সাঁইত্রিশ আটত্রিশ, সরেয়া ট তরপলা রস্যকার। তাহলে বসো। আটত্রিশ, এরপর সংখ্যাটি দেখো আমাদের উনচল্লিশ, দীর্ঘ দন্তন্ন চ লয় লসংযুক্ত রস্যকার। তাহলে বসো। উনচল্লিশ চল্লিশ, চ লয় লসংযুক্ত রস্যকার। তাহলে বসো। চল্লিশ একচল্লিশ, এ ক চ লয় লসংযুক্ত রস্যকার। তাহলে বসো। একচল্লিশ। তাহলে বন্ধুরা আমরা এ পাশে এসে এখন বিয়াল্লিশ লিখবো। আমার এই দুটি সংখ্যা আমি মুছে দিচ্ছি, তোমরা তো এটা আগে চিনে নিয়েছো, দেখেছো, তোমাদের সুবিধার্থে, দেখার সুবিধার্থে, লেখার সুবিধার্থে আমি দুটি সংখ্যা মুছে দিলাম। এরপর দেখো আমরা এখন বিয়াল্লিশ লিখবো। বিয়াল্লিশ সংখ্যাটা দেখো, বড় শিকার অন্তঃস্থ আকার লয় লসংযুক্ত রস্যকার। তাহলে বসো। বিয়াল্লিশ তেতাল্লিশ, ত একার ত আকার লয় লসংযুক্ত রস্যকার। তাহলে বসো। তেতাল্লিশ চুয়াল্লিশ, চরস্যকার অন্তঃস্থ আকার লয় লসংযুক্ত রস্যকার। তাহলে বসো। চুয়াল্লিশ পঁয়তাল্লিশ, পছন্দবিন্দু অন্তঃস্থ অ ত আকার লয় লসংযুক্ত রস্যকার। তাহলে বসো। পঁয়তাল্লিশ ছেচল্লিশ, ছকার চ লয় লসংযুক্ত রস্যকার। তাহলে বসো। ছেচল্লিশ সাতচল্লিশ, দন্তস্ব আকার ত চ লয় লসংযুক্ত রস্যকার। তাহলে বসো। সাতচল্লিশ আটচল্লিশ, সরেয়া ট চ লয় লসংযুক্ত রস্যকার। তাহলে বসো। আটচল্লিশ উনপঞ্চাশ, দীর্ঘ দন্তন্য প ইয়স সংযুক্ত আকার। তাহলে বসো। উনপঞ্চাশ এবং সর্বশেষ সংখ্যা হচ্ছে আমাদের পঞ্চাশ, প। আমরা দেখো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ইয় নিচে একটা চ দিয়ে আকার। তাহলে বসো, কারণ ইয়র উপর আমাদের মাত্রা হয় না, আমরা এটা খেয়াল রেখে লিখব। তাহলে আমি এখানে ২৬ থেকে ৫০ পর্যন্ত কথায় লিখেছি, আমি আবার তোমাদের পড়ে দিচ্ছি, এবার তোমরা সবাই লিখে ফেলবে। পড়তে পড়তে তোমাদের যাদের এখনও লেখা শেষ হয়নি তারা এবার একসাথে পড়বে, প্লাস কী করবে, লেখা কমপ্লিট করবে। তাহলে বন্ধুরা আমি আবার পড়ছি, একটু খেয়াল করো। ২৬ ছ আকার বয় বসনযুক্ত রস্যকার। তাহলে বসো। ২৬ ২৭ দন্ত স আকার ত আকার। তাহলে বসো। ২৭ ২৮ সরেয়া ট আকার। তাহলে বসো। ২৮ ২৯ দীর্ঘ দন্তন্য তৈরপলা রস্যকার। তাহলে বসো। ২৯ ৩০ তৈরপলা রস্যকার। তাহলে বসো। ৩০ ৩১ এ ক তৈরপলা রস্যকার। তাহলে বসো। ৩১ ৩২ ব তৈরপলা রস্যকার। তাহলে বসো। এরপর সংখ্যাটি দেখো, ৩৩ ত একার তৈরপলা রস্যকার। তাহলে বসো। ৩৩ ৩৪ চ উকার তৈরপলা রস্যকার। তাহলে বসো। ৩৪ ৩৫ পচন্দ্রবিন্দু অন্তঃস্থ অ তৈরপলা রস্যকার। তাহলে বসো। ৩৫ ৩৬ ছ তৈরপলা রস্যকার।
তালব্যশ ৩৬ ৩৭ দন্তস্য চন্দ্রবিন্দু আকার তয়রপলা রস্যই তয়রপলা রস্যিকা তালব্যশ ৩৭ ৩৮ সরেয়া ট তয়রপলা রস্যিকা তালব্যশ ৩৮ ৩৯ দীর্ঘ দন্তন্য চ লয়লসন্ত রস্যিকা তালব্যশ ৩৯ ৪০ চ লয়লসন্ত রস্যিকা তালব্যশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটা জিনিস খেয়াল করো যে আমরা ৪০ লিখেছি, এরপর ৪১ থেকে ৪৯ বা ৪৮ পর্যন্ত আমরা এটা এক, এক্ষেত্রে একটু ব্যতিক্রম, ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮, কিন্তু ৪৯-এর জায়গায় আমরা কিন্তু ৯৫ লিখিনি, এটা আমরা ৪৯, কারণ আমাদের শতকে এভাবেই পড়তে হয় এবং ৫০। তারপর আমি একটু বানান করে দিচ্ছি, আর এখানে এখানে দেখো একটু এগুলো একটু ব্যতিক্রম, কিন্তু বাকি সংখ্যাগুলো আমরা এক দুই তিন এভাবেই করে আসি, কিন্তু পড়তে গিয়ে আমরা আবার এভাবে পড়ি। ৪১টা একটু দেখো, এ ক চ লয়লসন্ত রস্যিকা তালব্যশ, ৪০টা কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেও ঠিক থাকে, সেটা একটু খেয়াল করবা, যেসব সংখ্যাতে আমাদের ঠিক থাকে। ৪২ বরস্যিকার অন্তঃস্থ অ আকার লয়লসন্ত রস্যিকা তালব্যশ ৪২ ৪৩ তয়কার্তে তয়কার্তা লয়লসন্ত রস্যিকা তালব্যশ ৪৩ ৪৪ চরস্যকার অন্তঃস্থ অ আকার লয়লসন্ত রস্যিকা তালব্যশ ৪৪ ৪৫ প্রচণ্ডবিন্দু অন্তঃস্থ অ ত আকার লয়লসন্ত রস্যিকা তালব্যশ ৪৫ ৪৬ ছ একার চ লয়লসন্ত রস্যিকা তালব্যশ ৪৬ ৪৭ দন্ত স আকার ত সাত চ লয়লসন্ত রস্যিকা তালব্যশ ৪৭ ৪৮ সরে আ ট চ লয়লসন্ত রস্যিকা তালব্যশ ৪৮ ৪৯ দীর্ঘ দন্তন্য প ইঁয় চ সংযুক্ত আকার তালব্যশ ৪৯ ইঁয় চকে আমি দুইভাবে দেখিয়েছি, এখানে ৫০-এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম করে লিখেছি ৫০ প ইঁয় চ সংযুক্ত আকার তালব্যশ ৫০। তাহলে বন্ধুরা, আমরা আজকের পাঠে ২৬ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাগুলো প্রথমে লিখেছি, এবং যেটাকে আমরা আমাদের পাঠের বিষয়বস্তু ছিল কথায় লিখন, অর্থাৎ আমরা বানান করে লিখেছি ২৬ থেকে ৫০ পর্যন্ত। তোমরা সবাই খুব ভালোভাবে ক্লাসটি উপভোগ করেছো, মনোযোগ সহকারে দেখেছো, এক্ষেত্রে তোমাদের কী হবে, শেখা হবে, প্লাস খুব বেশি করে মনে থাকবে, আর তোমরা যেটা করবে বাসায় খুব বেশি বেশি করে পড়বে এবং লিখবে। এখন সর্বশেষ কী কাজ আমাদের, ক্লাস শেষে আমরা কী করে থাকি বন্ধুরা, আমরা বাড়ির কাজ দিয়ে থাকি। এখন আমরা বাড়ির কাজ লিখবো, প্রত্যেকে তোমাদের ডায়েরি বের করো, ডায়েরি বের করো, আমাদের বাড়ির কাজ লিখো। বাড়ির কাজ, ৩০ এক ২০২১ কথা, আজকে আমরা কী শিখেছি, কথায় লিখন শিখেছি ২৬ থেকে ৫০ পর্যন্ত, এটাই তোমরা আবার বাসায় পড়বে এবং লিখবে। ২৬ থেকে ৫০ পর্যন্ত পড়া ও লেখা। বন্ধুরা, আমি আবার বলে দিচ্ছি, তোমাদের ডায়েরি লিখতে সুবিধা হবে, একটু ভালো করে খেয়াল করো, আমাদের বাড়ির কাজ দিয়েছি। আজকে আমাদের তারিখ ৩০ তারিখ, ৩০ জানুয়ারি মাসে, এটা আমাদের এক নম্বর মাস জানুয়ারি, আর আমাদের শিক্ষাবর্ষ হচ্ছে ২০২১, অর্থাৎ আমাদের ২০২১ সাল। আর কথায় লিখো ২৬ থেকে ৫০ পর্যন্ত, এটা আমরা কী করবো, বেশি বেশি পড়বো এবং লিখবো। তাহলে বন্ধুরা, আমাদের আজকের পাঠ এ পর্যন্ত, আগামী ক্লাসে নতুন একটি পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হব, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।